আর ইলেকশন আসলেই ভাওতা দেওয়া, মিথ্যে কথা বলা, ছলনা করা। আজকে একটা মিটিং করতে আসবে বাবুরা, দেখবেন কত কাঁদবে, কত কুমিরের অশ্রু ঝরবে। জিজ্ঞেস করুন, আমরা যে তোমাদের 11 লক্ষ বাড়ির তালিকা দিয়েছিলাম, 3 বছর ধরে তোমরা আবাস যোজনার টাকা দাও না, রাস্তাঘাটের টাকা দাও না, 100 দিনের কাজের টাকা দাও না, কেন? আমরা কি খারাপ করেছিলাম? 100 দিনের কাজে ভারতবর্ষে বাংলা প্রথম ছিল, আবাস যোজনায় বাংলা প্রথম ছিল, আর রাস্তার কাজেও বাংলা প্রথম ছিল। আজকে তোমরা কি বলছো ইলেকশনের সময়? বিজেপি পার্টি অফিস থেকে ফোন করে বলছে যে 11 লক্ষ লোকের ডেটা আমরা দিয়েছি ওদের, যে এদের আবাস পাওয়া দরকার, এদের বাড়ি মাটির বাড়ি, এরা গরিব, আগে ওদের পাওয়া দরকার। সেই নাম্বার থেকে ফোন নাম্বার নিচ্ছে, আর বিজেপির কল সেন্টার থেকে ফোন করে বলছে আপকা ঘর চাইয়ে না, আপ ফির অ্যাপ্লাই করো। কেন করবেন? আপনার তো দরখাস্ত করা আছে, আর আমাদের সরকার তো বাজেটে 3 মাস আগে বলে দিয়েছে যে আপনাদের মে মাসের পরে ওটা আমরাই করে দেব, আমরা কারো দয়া চাই না, আমরা কারো ভিক্ষা চাই না। এই যে ক্ষতি হয়েছে 5,000 বাড়ির, আমরাই করে দেব। শুধু ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট আছে, এটাকে ঝুলিয়ে রাখবেন না। মানুষগুলো রাস্তায় পড়ে আছে, স্কুলে পড়ে আছে, তাদের টাকাটা দিতে পারলে সরকার, প্রশাসন প্রশাসনের হাত দিয়ে দেবে, তাহলে ওদের বাড়িগুলো হয়ে যাবে। আমরা বাড়িগুলো করে দেব, এটা প্রশাসনের সিদ্ধান্ত। আমি এখন যেহেতু ইলেকশনে আছি, এটা প্রশাসন করবে। কেন আটকে রেখেছেন? কেন আটকে রেখেছেন? বিজেপি বলবে তারপরে ছাড়বেন? তো বিজেপিতে বলছে 100 দিনের টাকা দেবে না, দেয়নি। 3 বছর 100 দিনের কাজ করে জব কার্ড হোল্ডার ঝড়ে জলে ভিজে, মাথায় করে মাটি বয়ে তাদের টাকা দেয়নি। আমি আপনাদের বলেছিলাম টাকা আমরা দিয়ে দেবো, টাকা পেয়েছেন কি পাননি? 100 দিনের কাজে 59 লক্ষ লোককে টাকা আমরা পৌঁছে দিয়েছি। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি কি করিনি? গতকালের মধ্যেও মনে রাখবেন, 1 তারিখ ব্যাংক বন্ধ থাকে, 2-3 দিন টাইম লাগে টাকা ডিসবার্স করতে, টাকাটা পৌঁছতে। ইতিমধ্যেই 1,99,000 মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে, যাদেরটা 500 টাকা বেড়ে 1,000 হয়েছে, আর যাদেরটা 1,000 বেড়ে 1,200 হয়েছে। নিজেরা চেক করে নেবেন। আর একটা বলা হয়েছিল, যাদের 60 বছর বয়স হয়ে গেছে তারাও সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডারটা, ওল্ড এজ পেনশনে চলে যাবে লক্ষ্মীর ভাণ্ডার 2। এবং তাদেরও মনে রাখবেন, স্কুটিনি শুরু হয়েছে, 6 লক্ষ মহিলা যাদের 60 বছর বয়স হয়ে গেছে তাদের টাকাটাও ছাড়তে শুরু হয়েছে, তারাও পেয়ে যাবেন। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান, যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কিরে, তোদের হলো?
বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া। যত জিনিস আছে সবাই পাচ্ছে খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।